চোদ্দ শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। আজকে যদি আমিরুল মুমিনীন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যদি জীবিত থাকতো, এই ধরনের আলেম নামে জালেমদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের গর্দান উড়িয়ে দিত, ঠিক কি না বলেন? কত বড় আশ্চর্যজনক কথা, লাইলাতুল বারাত, এই বারাতে যারা রাত যাপন করবে তার থেকে বিশ্বাখানা অনেক ভালো। সময় তাহা জিরিন, এই সমস্ত আলেম নামে জালেম, এরা নিঃসন্দেহে নিঃসন্দেহে সকল মুসলমানদের শত্রু, এরা দেশের শত্রু, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ঠিক কিনা বলেন? এই ধরনের বক্তব্য যারা বলে লাইলাতুল নিসমিন শাবান এত এত অত্যন্ত বরকতময় একটি রজনী, এই রজনী স্পষ্টভাবে কোরআনে আছে, হাদিসে আছে, কোরআন হাদিসে থাকার পরেও তারা খুঁজে পায় না, তার মানে তারা শয়তানের বেড়াজালের ভিতরে আটকে আছে, ঠিক কিনা বলেন? আজকে বড়ই আফসোসের ব্যাপার, বড়ই আফসোসের ব্যাপার। আপনি কল্পনা করতে পারবেন না, একদল মৌলবী সাহেব আছে যারা সবে বরাতকে বেদাত বলতে 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 কোনো এক আলেম নামে জালেম তিনি স্পষ্টভাবে বলেই দিয়েছেন যে এই লাইলাতুল বারাআত, লাইলাতুল নিসমিন শাবান, সবে বরাতে রাত্রে যে ব্যক্তি রাত কাটালো তার থেকে বেশ্যাখানায় থাকা তার থেকে আরো ভালো। নাউজুবিল্লাহ বলেন। আপনার হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আপনার হয়তোবা বক্তব্য অনেকেই শুনেছেন, এই ধরনের বক্তব্য যারা বলে লাইলাতুল নিসমিন শাবান এত এত অত্যন্ত বরকতময় একটি রজনী, এই রজনী স্পষ্টভাবে কোরআনে আছে, হাদিসে আছে, কোরআন হাদিসে থাকার পরেও তারা খুঁজে পায় না, তার মানে তারা শয়তানের বেড়াজালের ভিতরে আটকে আছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমিরুল মুমিনীন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যদি জীবিত থাকতো, এই ধরনের আলেম নামে জালেমদেরকে এদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের গর্দান উড়িয়ে দিত, ঠিক কিনা বলেন? কত বড় আশ্চর্যজনক কথা, লাইলাতুল বারাত, এই বারাতে যারা রাত যাপন করবে তার থেকে বিশ্বাখানা অনেক ভালো। সময় তাহা জিরিন, এই সমস্ত আলেম নামে জালেম, এরা নিঃসন্দেহে নিঃসন্দেহে সকল মুসলমানদের শত্রু, এরা দেশের শত্রু, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ঠিক কিনা বলেন? সময় তাহা জিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমান আমলকে সহি সালামতে রাখুন, সকলে বলে আমিন। লাইলাতু মুবারাকা, লাইলাতি মুবারাকা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনি, যেটা পৃথিবীর ভিতরে যদি সর্বোচ্চ লেভেলে পাঁচটা তাফসির গ্রন্থ যদি থাকে তার ভিতরে তাফসির রুহুল মাআনি এটা রাখা লাগবে। সুবহানাল্লাহ বলে তাফসির রুহুল মাআনি, এই তাফসির কিতাব সাক্ষী দেয় ফি লাইলাতি মুবারাকা দ্বারা বোঝানো হয় ফিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ও তুসাম্মা লাইলাতুর রাহমা ও লাইলাতুল মুবারাকা ও লাইলাতুস সাক ও লাইলাতুল বারাআ বলনা। সুবহানাল্লাহ,